প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিডিয়া বাংলা টিভিতে আপনাদেরকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। ইউটিউবে পরিবর্তন আসছে বিস্তারিত। গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের নকশার ওয়েবসাইটে পরিবর্তন আনছে। ডেস্কটপ ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে পরিবর্তন আনার বিষয়টি এক ব্লগ পোস্টে তুলে ধরেছে ইউটিউব। গতকাল শুক্রবার থেকেই হালনাগাদ ডিজাইনের ইউটিউব ডেস্কটপ ও বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে। ইউটিউবের নতুন নকশায় বড় আকারে থাম্বনেইল ও ভিডিও শিরোনাম যুক্ত করা যাবে। এছাড়াও উচ্চ রেজুলেশনে ভিডিও প্রিভিউ দেখার সুযোগও থাকবে। ভিডিও থাম্বনেইল দেখার সময় সারিতে আরো ভিডিও দেখার জন্য সুযোগ থাকবে। এছাড়াও ভিডিও দেখার জন্য ওয়াচ লেটার অপশনটি ব্যবহারের সুযোগও রয়েছে। ইউটিউব কর্তৃপক্ষ বলছে পরিচ্ছন্ন নকশা দেখাতে কিছু কন্টেন্ট দেখানোর অপশন তাদের সরিয়ে ফেলছে। তবে বিভিন্ন ধরনের ভিডিও দেখানোর জন্য সারিগুলো থাকতে পারে। ইউটিউবের হোম পেজে প্রতিটি ভিডিওর নিচে চ্যানেলের আইকন দেখাবে, যাতে ভিডিও নির্মাতাকে চিনতে সুবিধা হয়। এছাড়া কোনো নির্দিষ্ট চ্যানেল থেকে ভিডিও সাজেস্ট অপশনটি বন্ধ হয়ে যাবে। ডেস্কটপে ইউটিউব ব্যবহারকারীরা হোম ভিউ কাস্টমাইজড করার সুযোগও পাবেন। এর বাইরে ইউটিউব ভিডিওর মন্তব্য বিভাগটিতেও পরিবর্তন আনা হচ্ছে। সংবাদে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী সংবাদ পেতে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।